গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে আজ ঝিরঝিরিয়ে নেমে পড়েছে বর্ষা। আর এর জন্য বন্ধ হয়ে গিয়েছে পাড়ার মোড়ে গিয়ে ফুচকা বা পকোড়া খাওয়া। তাই বৃষ্টি ভেজা বিকালে যদি ব্যালকনির ধারে বসে রিমঝিম বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খাওয়া যায় তাহলে কেমন হয়। আর তা যদি সম্পূর্ণ নিরামিষ হয় তাহলে তো মা দিদা সকলে বসে একসঙ্গে আড্ডা দিতে দিতে খেতে দারুণ লাগবে। চলুন শুরু করা যাক আজকে নিরামিষ রেসিপি মুগ ডালের পকোড়া। নিরামিষ বলে কিন্তু ভেবো না খেতে খারাপ লাগবে, খেতে কিন্তু অসাধারণ হয়। মুগ ডালটা আমি 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চটজলদি বানাতে চাইলে গরম জলে 10 থেকে 15 মিনিটের মতো রাখলেই ভিজে যাবে। মিক্সির মধ্যে সমস্ত কিছু দিয়ে বেটে নেব। প্রথমে ভেজানো মুগ ডাল, কিছুটা কুচনো আদা ও সামান্য জল অ্যাড করে বেটে নিচ্ছি। ব্যাটারটা এইরকম না হলে আপনারা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। ভালো করে ফেটানো হলেই কিন্তু পকোড়াগুলো ভালো করে ফুলবে। ডালটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর রেখে দেব 2 থেকে 4 মিনিটের মতো। অন্যদিকে চটপটা চাটনিটা বানিয়ে নেব, যেটা কিন্তু এই পকোড়ার সাথে খেতে অসাধারণ লাগবে। মিক্সিতে বেটে নেব প্রথমে কিছুটা ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, কিছুটা আদা, সামান্য লবণ আর জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলেই চাটনি রেডি। কড়াইতে পকোড়া ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল দিলাম। যেহেতু পকোড়াতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়, তেলটা ভালো করে গরম হয়েছে কিনা দেখার জন্য একটু ব্যাটার দিলাম। ব্যাটারটা ফুলে উঠেছে মানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে ফেটিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে আস্তে আস্তে করে অপর সাইডটা উল্টে নিতে হবে। পকোড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। মুচমুচে মুগ ডালের পকোড়া রেডি। এরপর গরম গরম পরিবেশন করব স্পেশাল চাটনিটা দিয়ে। এই বর্ষার বিকালে পুরো জমে যাবে। আশা করি আমার আজকের এই রেসিপি মুগ ডালের পকোড়া ভালো লাগলো, তার সাথে স্পেশাল চাটনি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে এই একই পদ্ধতিতে ট্রাই করতে পারেন। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।